আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়ামি ফুড কালেকশনের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির রোস্ট কী করে তৈরি করতে হয়। রোস্টের রেসিপিটা আমরা কম বেশি অনেকেই জানি, বাট বিয়েবাড়ি বাবুর্চি স্টাইলের যে রোস্টটি সেটা একটু ভিন্ন স্বাদের হয়ে থাকে। তো আমি আজ আপনাদের সাথে বাবুর্চিদের বিয়েবাড়ির রোস্টটি শেয়ার করতে যাচ্ছি। আসলে আমার রিলেটিভের মধ্যে একজনের কমিউনিটি সেন্টার আছে বলে খুব সহজেই আমি বাবুর্চিদের কাছ থেকে এই রেসিপিটি কালেক্ট করতে পেরেছি। আর এই পুরো রেসিপিটি আমি কালেক্ট করেছি ঢাকার বাবুর্চি মোহাম্মদ সাইফুল ইসলামের কাছ থেকে। থ্যাংক ইউ আপনাকে, আপনি আমার সাথে এই রেসিপিটি শেয়ার করেছেন, যার কারণে আমি আজ আমার ভিউয়ার্সের সাথে এটি শেয়ার করতে পারছি। এই রোস্টের জন্য প্রথমে একটি মশলা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 চা চামচ পোস্তদানার মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটাকে 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো, যাতে করে ব্লেন্ড করতে একটু ইজি হয়। এখানে নিয়েছি 1/2 টিস্পুন সাদা গোলমরিচ। সাদা গোলমরিচটাই আসলে রোস্টের জন্য নিলে ভালো হয়, তাহলে কালারটা নষ্ট হয় না। সেই সাথে নিয়েছি 2 টুকরো জয়ত্রী, 3টি সাদা এলাচ। এখানে কালো যে বড় এলাচগুলো পাওয়া যায় সেখানে এটা ইউজ করার কোনো প্রয়োজন নেই, 1টি বড় দারচিনির টুকরো। সেই সাথে নিয়েছি 1টি জয়ফলকে ভেঙে তার অর্ধেকের থেকে অর্ধেক আমি এখানে নিয়েছি। এটা খুবই সামান্য লাগবে, এর থেকে বেশি দিলে তখন রোস্টের টেস্টটা নষ্ট হয়ে যাবে। সবগুলো আমি একসাথে করে নিয়ে এটাকে আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এক্ষেত্রে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। বেটে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ টক দই, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা এবং সেই সাথে খুবই সামান্য 1/2 টিস্পুন টমেটো কেচাপ দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। এই মশলাটাই আসলে রোস্টের জন্য একদম পারফেক্ট মশলা। এভাবে করে এটি তৈরি করে নিতে হবে। যে প্যানের মধ্যে আমি রোস্ট তৈরি করব সেই প্যানের মধ্যে আমি তেল দিয়ে তার মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজের রংটা যখন হালকা ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন এটাকে একটি ছোট স্ট্রেনারের মধ্যে উঠিয়ে নিচ্ছি। যে মশলা পরিমাণটা আমি আপনাদেরকে দেখিয়েছি এটা দিয়ে মোট 8 পিস রোস্ট তৈরি করা যাবে। আমি এখানে 2টো বেবি চিকেন নিয়ে এটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি। রোস্টের জন্য আসলে লাল যে বেবি চিকেনগুলো পাওয়া যায় সেগুলো নিলেই ভালো হয়, এতে করে টেস্টটা ভালো হয়। পারমের মুরগি দিয়ে রোস্ট করলে সেই টেস্টটা আর অত ভালো হয় না। 1টি ট্রের মধ্যে আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেটা নিয়ে নিয়েছি, সেই সাথে 2টো তেজপাতা, 8 পিস আলু বোখারা নিয়েছি, সেই সাথে 4টি এলাচ এবং 2 টুকরো দারচিনি নিয়েছি। এর মধ্যে এখন 2 টেবিল চামচ টক দই আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। আমি এখানে 2 চা চামচ লবণ দিয়েছি। আমি যেহেতু এখানে বেবি চিকেন নিয়েছি তাই আমি এই মাংসটির গায়ে আর কেচে দেইনি। আপনারা যদি বড় চিকেন বা হার্ড চিকেন নিয়ে থাকেন এক্ষেত্রে মাংসটির গায়ে একটি নাইফ বা কাঁটা চামচের সাহায্যে একটু কেচে নিতে পারেন। চিকেনের গায়ে ভালোভাবে উল্টে পাল্টে মশলাগুলো মাখিয়ে নিচ্ছে। এটাকে জাস্ট 10 মিনিটসের জন্য একটু মাখিয়ে নিলেই হবে। 10 মিনিটস পর যে প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই প্যানের মধ্যেই আমি এই মাংসগুলোকে একদম হালকা করে ভেজে নিব। এটাকে খুব বেশি ভাজা যাবে না, আবার একদম বেশিও নাড়া যাবে না, জাস্ট এক পাশ হয়ে আসলে এটাকে উল্টিয়ে দেব। চিকেনগুলো ভাজা হয়ে আসলে ট্রের মধ্যে যে অবশিষ্ট পেঁয়াজ বেরেস্তা এবং আলু বোখারাগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর আমি যে রোস্টের মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি এটাকে 5 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখা গিয়েছে চিকেনের থেকে অটোমেটিকলি অনেক পানি উঠে এসেছে। আমি এর মধ্যে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না, মশলার যে পানি সেটা এবং চিকেনের থেকে যে পানি উঠেছে এটা দিয়েই এই মাংসটা সিদ্ধ হয়ে আসবে। আমি এটাকে 15 মিনিটের জন্য একটু ঢেকে রান্না করে নিব, তবে এরই মাঝে একবার একটু উল্টিয়ে দিব। 15 মিনিট পর যখন মাংসটা এরকম সিদ্ধ হয়ে আসবে তখন এই পর্যায়ে 1 কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। বাবুর্চিরা কখনোই লিকুইড দুধ ইউজ করে না, তারা সবসময় পাউডার মিল্কটাই ইউজ করে, যার কারণে এর টেস্টটা এত ভালো হয়। লাল খেতে চান এ পর্যায়ে কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এটাকে আমি আরও 5 মিনিটের জন্য একটু ঢেকে দিব। গত পর্বে আমি যে দেখিয়েছিলাম কি করে মাওয়া তৈরি করতে হয় সেই মাওয়াটাই আমি এখানে হাতের সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে চারপাশে ছিটিয়ে দিচ্ছি।
এখন আর এটাকে নাড়ার কোনো প্রয়োজন নেই, কেননা মাংসটি অলরেডি শুকিয়ে এসেছে। বেশি নাড়াচাড়া করলে মাংসগুলো খুলে আসলে এগুলো কিছুই না। তারা এর মধ্যে কোনো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কিশমিশ বাটা, বাদাম বাটা এগুলো আসলে কোনো কিছুই তারা ইউজ করে না, কিন্তু তারপরও তাদের স্বাদটা আসলেই অসাধারণ। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলো এটি ট্রাই করে দেখুন, ঠিক হুবাহু বিয়েবাড়ির স্বাদের রোস্টির স্বাদটি আপনার পেয়ে থাকবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ এটাকে লাইক এবং আপনারা আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।